এসেছিল, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোন জায়গা থাকবে, কে রিসিভ করবে, কে রান্না করবে, গাছের নিচে ঘুরিয়ে জঙ্গলে মাথা নেবে, এই জমিনের বন্ধের অন্ধকার কালেমা দাওয়া দিয়ে ইসলামের পতাকাকে যা উত্তীর্ণ করে গেছে, তোমার শান আল্লাহ 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 চিন্তাকে মা নিতে পারো, চিন্তাকে মা নিতে পারো, মারার পারো দিতে জানকে পারে রুটিতে তোমার শান আল্লাহ 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 দরবারে শুকর এবং সুজুদ, যিনি অনেক বড় মেহরবানি করে আমাদেরকে একত্রিত হওয়ার প্রতীক করেছেন। এই জন্য মনিবের আলিশান স্নানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি শুকর গুজার করি, সুজুদ রাখি সেই রব্বি করিমের কুদরতি কদমে, যিনি 1,24,000 নবী আলাইহিমুসসালাম, 313 জন রসুল, প্রসিদ্ধ 4 জন রসুল, শ্রেষ্ঠতম রসুল, রসুলগণের যিনি ইমাম, সাহেবের জান্নাত, সাহেবের কোরআন, এই কোরআনটা পেয়েছি ওই রসুলের কারণে, সেই মহান নবী উম্মত হিসেবে অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে নজরুল করেছে। এই জন্য আল্লাহ শাহী আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল করিম থেকে একটা আয়াতে কারিমা আপনাদের অনুরোধ করছি, সরাসরি আলোচনা যেহেতু সময় আশা করতে, আল্লাহ বলেন ওয়াজতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, আমার বান্দাদের মতো একদল মানুষ থাকে যারা মানুষদেরকে ইলাল খাইর ভালোর দিকে আহ্বান করে ডাকতে থাকে। মোতারাম উপস্থিত আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে এক দল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ফেলবে, তারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে থাকবে। আজকের যে মঞ্চ, যে স্টেজ, এটা একদিন ছিল না, এই সাধারণ বাগান কোটি কোটি মুসলমান এই ভূখণ্ডে ছিল। আজকে প্রত্যেক মাগরিবের আদানের সময় সারা বাংলাদেশে 2-4 মিনিট 8-5 হিসেবে মাগরিবের আদান হয়। ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদে মাগরিবের সময় এটিটাই আদান হয়। শহরের রন্ধে রন্ধে কোনার থেকে কোনার থেকে গলিতে গলিতে সেই আদানের আওয়াজ ভেসে যাচ্ছে। এই অবদান আমাদের, এই অবদান যাদের তিনারা আল্লাহ, আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক, বিশ্বাস করলেও ঠিক না করলেও ঠিক, এই জমিনে যেদিন শাহাদা আলী রামানি মুজাহিদ এসেছিলেন
আমি মাঝে মধ্যে ওয়াজে বলি, আপনারা আমাদের জন্য স্টেজ তৈরি করেন, মঞ্চ তৈরি করেন। বিরাট কষ্ট করে ভাইগুলি মহাবীর সাজাইছেন, আপনারা সাজাইয়ে আমরা গান গিয়ে গেলাম, আলোচনা করে গেলাম, মঞ্চ কাঁপিয়ে গেলাম, যার সময় কিছু হাতিয়ার তোমা সুন্দর খাবার মেহমানদের সম্মানিত আপনার আলেম হিসেবে আমাদের করে দিন। কিন্তু মা বোনেরা ঘরের মধ্যে বসে আমার কথাগুলি শুনবেন, যদিও আগে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন ভিন্ন, তারপর বলা আপনাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই, আপনারা এই পরিবেশ তৈরি করেন, আমরা দাওয়াত দিই, আপনারা আসেন হুজুর ওলামায়ে কেরাম জবান থেকে কি বলে এটা শুনে বাড়ি পর্যন্ত আপনারা নিয়ে যাবেন, কি আশায় আপনারা আসেন। মুসলমান, যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে আপনার ঘর হবে। রাজা বলেন, মহারাজা বলেন, দুনিয়ার দরিদ্র বলেন, কোটি কোটি টাকার মালিক বলেন, আজকে ফরিদি সাহেবের জন্য, ওলামায়ে কেরামের জন্য আপনারা চেয়ার পেতে দিয়েছেন, সম্মানের আসন দিয়েছেন, আপনারা আজকে চটের উপরে বসেছেন, কারণ আপনারা আমাদেরকে সর্বোচ্চ সম্মান আর দিয়েছেন। বাজার কবরের ডাক যদি আজ রাত্রি বেলা আসে, কালকে সন্ধ্যার আগে দাফন কবর হয়ে যাবে আমার, যেই চেয়ার আজকে আমার জন্য বরাদ্দ করা হলো, কালকে কবরের চেয়ার বরাদ্দ হবে না। বৃষ্টি যদি নামে পরিদিশা যত বড় বক্তা হোক না কেন, ওই কবরের মধ্যে পানি উঠতে উঠে মানুষেরা বলবে, এই পানির ভিতরে কাদার ভিতরে তাকে দাফন করে দেওয়া হোক। চিরবাস্তব থেকে বলতেছি, কোটি কোটি টাকার ওই সময় কোনো মূল্য নাই। আহা, করোনার সময় মানুষ চিনা গেছে, সন্তান বাবার লাশের পাশে যাই নাই, সন্তান বাবার জানাজাতেও যাই নাই, সন্তান বাবার কাফন কোসল কোসলের কাছেও যাই নাই। স্বামীর স্ত্রী গরিবজনদের স্বামী হারামের তোয়াক্কা করে নাই, কোনটা হালাল কোনটা হারামের তোয়াক্কা করে নাই, সে বিবিচারতা কবরের পাশে যায় নাই, লাশের পাশেও যায় নাই, ভয়ে যদি করোনা আমারে ধরে, যদি দুনিয়ার করোনার ভয়ে যদি একজন বিবি স্বামীর থেকে জুদা হয়ে যায়, সন্তান যদি জুদা হয়ে যায়, তাহলে বুঝেই যান হাসনের মাঠ আর কবরের জিন্দিগি বান্দার জন্য কত বড় ভয়াবহ হবে। নবীর উম্মত দুনিয়ার থেকে বুঝে যাওয়ার পালা, এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়ার পালা। মুসলমানি জন আল্লাহ বলেন, আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো, তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো। মনোযোগ দেন, আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে, আল্লাহকে কিভাবে